কারুরই কোনো কর্মীরই কোনো রাজনৈতিক দলের নেতাদের শান্ত থাকতে হবে, কিন্তু বিজেপি ক্রমাগত প্ররোচনা দিয়ে যাচ্ছে, কিন্তু এর মধ্যে আমাদের শান্ত থাকতে হবে। আমাদের প্ররোচিত হলে হবে না। যে তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছেন, আমি আশা করছি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমি তার পরিবারের পাশে আমরা আছি, মমতা দিয়ে আছেন, তো সেটা কথা নয়। কথা হচ্ছে যে যেভাবে হোক শান্তির বাতাবরণ আমাদের রাজ্যে, যেভাবে বিজেপি ব্যাপারটাকে অশান্তির একটা আগুনে রাজ্যকে তুলে দিয়েছিল সেখান থেকে দিকে দিকে করে নিবিয়ে রাজ্যকে আবার শান্ত স্বাভাবিক করে তুলতেই হবে। কামারহাটিতে তো গুলি মদন মিত্রা ভাগ বাটোয়ারা নিয়ে চলেছে। ওখানে মদন মিত্রা একটা কোম্পানি আছে, কামারহাটি বাঁচাও কামারহাটি উন্নয়ন কমিটি, সেখানে ভাগ বাটোয়ারা নিয়ে আরও গুলি চলবে। ওয়েট করুন, মদন মিত্র বেশি ভাগ নেবে না কালামরা ভাগ বেশি নেবে না আর একটা টিম আছে সে ভাগ বেশি নেবে, এই নিয়ে গুলিগালা চলছে। ওখানকার মানুষ বুঝতে পেরেছে কি মদন মিত্রকে ভোট দিয়ে কি যে পাপ করেছি আমরা, সে বুঝতে পারছে। বেলঘরিয়ায় গুলিকাণ্ডে নতুন তথ্য, ক্লাব দখল ঘিরে বিবাদের সূত্রপাত। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর অভিযুক্তের বাড়িতেও ব্যাপক ভাঙচুর। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বেলঘরিয়ার কেইট বাস স্ট্যান্ডের কাছে। এখানে এই যে জায়গা রয়েছে এখানে একেবারে ত্রিপল ঘাটিয়ে এখানে ক্যারাম বোর্ড খেলা হতো বা একটি অস্থায়ীভাবে এখানে ক্লাব ছিল, সেইখানে একটি ক্লাব তৈরি করার কথা। সেই ক্লাবের কর্তৃত্ব কাদের থাকবে, সেই জন্যই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সমস্যা। গতকাল এখানেও ব্যাপকভাবে ভাঙচুর চালানো হয় এবং এই যে কর্তৃত্ব কে নেবে এখানে রাস্তার উপরে যেটা তৈরি করার কথা ক্লাব, তা নিয়েই কিন্তু বারবার করে বচসা হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে। ইতিমধ্যে এই যে গুলি চালানোর ঘটনা, সেই ঘটনার পর দেখা গিয়েছে যে 22 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মীরা তারা এখানে আসে, যেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কামারহাটি পুরসভা 26 নম্বর ওয়ার্ড, সেখানে এসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এখানে ক্লাবের যা সরঞ্জামগুলো সেগুলো সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। এই ক্লাবের দখল কার থাকবে তা নিয়েই এত কিছু, তা নিয়েই গুলি চালানোর ঘটনা এবং তারপরেই উত্তেজনার পরিস্থিতি। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।